দোসরা এবং 3রা অক্টোবর দিল্লিতে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আর সেই কর্মসূচির জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ট্রেনে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলার শাসক দলের কিন্তু গতকাল সন্ধে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো বিশেষ ট্রেন দিতে পারছে না তারা পূর্ব রেলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আইআরসিটিসিকে সেখানে জানানো হয়েছে যে আগামী 30 সেপ্টেম্বরের জন্য যেমন যেমন বগির উল্লেখ করে আইআরসিটিসি ট্রেন চেয়েছে তাই মুহূর্তে দেওয়া সম্ভব নয় অগ্রিম নিয়েও কেন অনুমতি দিল না রেলকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রীমতী শারিনিকেতন শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি চুড়িদার লেহেঙ্গার বিপুল কালেকশন 51B রাসবিহারী অ্যাভিনিউ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুরুতেই শোনাই আপনাদের সেপ্টেম্বর আমরা অ্যাপ্লাই করেছি আগে মৌখিকভাবে কথা হয়েছিল চিঠিও আমরা দিয়ে দিয়েছি টাকাও জমা করে দিয়েছি রেলকে অ্যাপ্লাই করা সিকিউরিটি ডিপোজিট রেল জমা নিয়েছে এখানে দেখুন আইআরসিটিসি এই যে চিঠি জেনারেল ম্যানেজার আইআরসিটিসিকে বুকিং আইআরসিটিসি থ্রু দিয়ে হয় সিকিউরিটি ডিপোজিট জমা নিয়েছে 20টা বগির জন্য আবেদন করা হয়েছিল তারপর শেষ মুহূর্তে কালকে ট্রেনটা রওনা দেওয়ার কথা 30 তারিখ রওনা দেওয়ার কথা আর 29 তারিখ বিকেলবেলা ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন দিতে পারবো না আপনার দয়ায় আমরা বসে নিই আমরা বিকল্প ব্যবস্থা করে নেব বাংলার কণ্ঠস্বর দিল্লির বুকে পৌঁছাবে যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক এই লড়াই চলবে এই লড়াই আটকানো কারোর ক্ষমতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য আপনাদের শোনালাম যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শেষ মুহূর্তে এরকম জানানো হলো যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আর সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা পৌঁছে গিয়েছেন রাজ্যে নানান প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পৌঁছে গিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন সেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ব্রাত্য বসু বিধায়ক তাপস রায় তাদের বক্তব্য শোনাবো আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই মুহূর্তে ছবিও তুলে ধরবো শুরুতেই শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক এই গোটা বিষয়ে কি বলছেন ভারতীয় রেলের একটা নির্লজ্জ একটা নিদর্শন থাকবে আজকের দিনের ঘটনা তৃণমূলের গরিব কৃষক শ্রমিকরা যারা দিল্লি যাচ্ছিলেন যাদের জন্য আমাদের পার্টি থেকে একটি স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছিল আমাদের পার্টি থেকে ডিপোজিট দেওয়া হয়েছিল সেই চিঠি তারা অ্যাকসেপ্ট করেছিলেন ডিপোজিট তারা নিয়েছেন এবং ট্রেন স্যাংশন করেছেন তারপর এখন জানাচ্ছেন শেষ মুহূর্তে যে এই ট্রেন তারা আমাদের স্পেশাল ট্রেন তারা আমাদের দিতে পারবেন না এটা কোনো রাজ্যের সঙ্গে আগে হয়নি অভিষেক ব্যানার্জিকে তারা ভয় পাচ্ছেন ভয় পেয়ে এই ট্রেন আটকাতে চাইছেন এই দিন আসছে সব রাস্তা দিল্লির দিকে ট্রেনে হোক বাসে হোক হেঁটে হোক গরুর গাড়িতে হোক যাতে হোক আমরা দিল্লি যাব আমি সরাসরি এই মুহূর্তে চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রুমকি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং শনিবার রওনা দেওয়ার কথা তৃণমূল কর্মী সমর্থকদের সেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের নানান প্রান্ত থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা কী ছবি উঠে আসছে আজকে সকালে একদমই মিনাক্ষী তোমাকে শুরুতেই একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার ছবি দেখাতে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে কর্মী সমর্থকদের ভিড় এবং জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের ভিড় রয়েছে এবং তারা বলছেন যে ঝড় বৃষ্টি যাই আসুক যদি তাদেরকে আটকানো হয় তাও তারা যেভাবে হোক পৌঁছানোর চেষ্টা করবেন অর্থাৎ এই যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচিতে তারা যোগদান করবেন সেই বিষয়ে তারা অনড় আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনারা দিল্লি যাবেন কিভাবে যাবেন দল যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই যাব আমাদেরকে যদি ট্রেন আজকের কেন্দ্র সরকার বঞ্চিত করেছে আমরা বাসে যাব যদি গরুর গাড়ি করে গরুর গাড়িতে যাব যদি হেঁটে হয় হেঁটে যাব তবু আমরা দিল্লি যাব বাংলাকে বঞ্চনা করা যাবে আমরা গতকাল প্রায় প্রত্যেকেই বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রায় 8টা সাড়ে 8টা থেকে পৌঁছেছিলাম রাত আমাদের প্রায় এখানে বর্তমানে এখন কালকে তো অনেকেই ছিলেন সব এই মোদী সরকারের এদের বিভ্রান্ত এই বিজেপির যে চক্রান্ত এই চক্রান্তের ফলে আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়েছি হাজার হাজার মানুষ কীভাবে যাব বলতে আমাদের এখন বাসের ব্যবস্থা করেছেন আমাদের কালকে সমস্ত বাস ব্যবস্থা হয়েছে আমরা এখন এই বাসে রওনা দেব আমরা পৌঁছবো
আমরা পৌঁছে নাকি এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন এবং এরই পাশাপাশি জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা বলছেন যে তারা যেভাবেই হোক পৌঁছবেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব। কিভাবে যাবেন? বাসে যাব, বাসে রেল বা বাসে। কখন থাকবে বাস? সকাল 9টা। একেবারে আমি 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 আরো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। কিভাবে যাবেন? আমরা ট্রেনের ব্যবস্থা করেছিলেন দল, আজকে চক্রান্ত করে 100 দিনের এবং আমাদের আবাস যোজনার টাকা আটকে রেখেছেন। দল যেভাবে চিন্তা করেছে বাসের মধ্য দিয়েও আমরা দিল্লি পৌঁছাবো। দিল্লি যদি আমরাকে যেতে না যায়, যে যদি আমাদের বাস কোথাও আটকায় সেখানেই বসে আমরা গরিব মানুষের টাকা আদায়ের জন্য সেখানে আমরা ধর্ণা করব। আমরা দিল্লিকে জানিয়ে দেবো যে পশ্চিমবাংলার মানুষের টাকা আটকে রাখা যাবে না, আমাদের প্রাপ্য টাকা নিশ্চয় দিতে হবে। আমরা বাসে এখান থেকে বেরিয়ে যাবো। কতজন কর্মী সমর্থকেরা এই মুহূর্তে আন্দাজ এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছেন? সকলেই কি তারা একসঙ্গে বাসে রওনা দেবেন? তাদের বাসের টাইমিংটা কখন? প্রত্যেকটা এই মুহূর্তে কর্মী সমর্থকেরা যারা বলছেন যে তারা যারা এখানে রয়েছেন তারা সকলেই বাসে যাবেন। একেবারে মীনাক্ষী, আমি সকালবেলা যখন এসেছিলাম তারা বলছেন এখানে হাজার হাজার কর্মী সমর্থক রয়েছে এবং কয়েক হাজার কর্মী সমর্থক, বলা চলে প্রায় 5000 কর্মী সমর্থক তারা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল থেকেই আসতে শুরু করেছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কতগুলো বাস যাচ্ছে আপনাদের কাছে, কি সেই বিষয়ে কিছু বলা আছে? 60-এর উপর বাস। শুধু কি বাসেই যাবেন আপনারা? না, বাসেই যাব সব। আর 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 কি কোনো ভেহিকলসের ব্যবস্থা করা হয়েছে? না না, বাসেই যাব। কতজন কর্মী আছেন এখানে? 4,500-এর উপর আছে। সকলে কখন থেকে এসে থাকছে? কাল থেকে আছি। তারা যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন প্রায় 60টি বাস এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রওনা দেবে এবং প্রায় 5000 কর্মী সমর্থক আপাতত এই মুহূর্তে এখানে রয়েছেন, তারও বেশিও হতে পারে, সংখ্যাটা এখনো পর্যন্ত এক্সাক্ট বলা না গেলেও কয়েক হাজার কর্মী সমর্থক গতকাল থেকেই এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জড়ো হয়েছেন এবং এখান থেকেই প্রায় মানে কয়েক হাজার কর্মী সমর্থক ধীরে ধীরে রওনা দেবেন বাসে। 60টিরও বেশি বাসের ব্যবস্থা করা হয়েছে রেলের পক্ষ থেকে, যেখানে ট্রেন পাওয়া যাচ্ছে না তারপরে বাসের ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের। আপাতত ধন্যবাদ রুমকিত পক্ষে। বিধায়ক তাপস রায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন, ঠিক কি বললেন শোনাবো। এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের যে গণতন্ত্রের কথা যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বলে তারা আমাদের বঞ্চিত করছে সমস্ত দিক থেকে। সেই কর্মসূচিকেও যাতে সফল না হয় তার সব রকমের প্রচেষ্টা কিন্তু কেন্দ্রের সরকার বিজেপি সরকার চালাচ্ছে, কিন্তু আমরা বলছি যে আমরা যে কোনো অবস্থাতেই আমরা দিল্লি পৌঁছবো এবং আমরা আমাদের যে দাবি, আমাদের যে হক, আমাদের যে অধিকার, সেই ব্যাপারে আমরা আমাদের আওয়াজ, আমাদের বক্তব্য সেটা আমরা দিল্লি ভারতবর্ষের রাজধানীতে আমরা তুলে ধরবো।